আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে জীববিজ্ঞানের যে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আগের ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে এই প্রথম অধ্যায়ের জীবন পাঠ যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা পার্ট পার্ট করে আমি ভিডিও তোমাদের জন্য বানিয়েছি এবং সেটি তোমাদের জন্য আপলোড করেছি। আশা করি ভিডিওগুলো তোমরা দেখেছো। আজকে তোমাদের জন্য যেহেতু অধ্যায়টা আমার শেষ, পড়ানো শেষ, তাই আজকে আমি অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আছে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা দেখো, জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব কি? জীববিজ্ঞান অর্থাৎ জীবন, জীব নিয়ে জীববিজ্ঞান, সে জীববিজ্ঞান শিক্ষার গুরুত্বটা কি? জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব হচ্ছে অনেক। জীববিজ্ঞান শিক্ষার মাধ্যমে প্রাণীদের সম্পর্কে, উদ্ভিদদের সম্পর্কে জানতে পারবো। এগুলো হচ্ছে জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব। তোমরা সবসময় চেষ্টা করবে গাইড ফলো করবে না, তোমরা সবসময় বোর্ড বই ফলো করার চেষ্টা করবা। এই প্রশ্নটার উত্তর তোমরা পেয়ে যাবা আমার 1 নম্বর ভিডিওতে। সেই দেখবা জীববিজ্ঞান সম্পর্কে একটা প্লে লিস্ট তৈরি করা আছে, সেই প্লে লিস্টে দেখবা 1 নম্বর ভিডিওতে আছে জীববিজ্ঞানের ধারণা। সেই ক্লাসটা দেখলে তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবা আশা করি। আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, জীববিজ্ঞানের ভৌত শাখাগুলোর নাম লিখো। জীববিজ্ঞানে আমরা দেখি, জীববিজ্ঞানে আমরা জেনেছি 2টি শাখা আছে, একটা হচ্ছে ভৌত শাখা, একটা হচ্ছে ফলিত শাখা। এখন এই ভৌত শাখাগুলোর নাম লিখতে বসছে, এই সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে আমার জীববিজ্ঞানের শাখাগুলো, জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটি তোমাদের দেখে আসতে হবে, তাহলে তোমরা এই বিষয়টা সম্পর্কে জানতে পারবে। তবুও তোমাদের আমি বলে রাখি, দেখো এখানে কয়েকটা শাখা আমি বলি। দেখো আছে শ্রেণীবিন্যাসবিদ্যা, শারীরবিদ্যা, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, এগুলোই হচ্ছে কিন্তু জীববিজ্ঞানের ভৌত শাখা। ওকে, এটাই হচ্ছে জীববিজ্ঞানের ভৌত শাখাগুলোর নাম, শুধু নামগুলো লিখলেই হবে। 3 নম্বর প্রশ্ন আছে হচ্ছে জীববিজ্ঞানের ফলিত শাখাগুলোর নাম লিখো। আগে বলেছি যে জীববিজ্ঞানে 2টি শাখা আছে, একটা হচ্ছে ভৌত শাখা, একটা হচ্ছে ফলিত শাখা। এখন এই প্রশ্নে তোমাদেরকে ফলিত শাখাগুলোর নাম লিখতে হবে। ফলিত শাখাগুলোর নাম নিয়েও আমি একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটিতে দেখবা ভৌত শাখা এবং ফলিত শাখা নিয়ে দুইটি শাখা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যদি সেই ক্লাসটি দেখো তাহলে এই বিষয়টা নিয়ে কোনো সমস্যা হবে বলে আমি আশা করছি না। আশা করি যদি তুমি ওই ভিডিওটা দেখো, তোমাদের এই জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে, ভৌত শাখা, ফলিত শাখা, সেই নিয়ে তো জানবা, একদম বিস্তারিত পরিসরে তোমরা জানতে পারবা। 4 নম্বর প্রশ্ন দেখো, দ্বিপদ নামকরণ পদ্ধতি কি? এটা একটু তোমাদের বলে রাখি যে দ্বিপদ, দ্বি মানে হচ্ছে দুই, আর পদ হচ্ছে হচ্ছে পথ, মানে 2টি পথ, 2টি পথ দিয়ে যে নামকরণ হচ্ছে সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিপদ নামকরণ পদ্ধতি নিয়ে আমি কয়েকদিন আগে একটি ভিডিও বানিয়েছি এবং ভিডিওটি তোমরা দেখে আসতে পারবে। সেই ভিডিওটি দেখলে তোমরা কিন্তু একদম দ্বিপদ নামকরণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে। এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপগুলো উল্লেখ করো। আমি এটা নিয়েও একটি ভিডিও বানিয়েছি, প্রত্যেকটা টপিক নিয়ে ভিডিও বানিয়েছি এবং শ্রেণীবিন্যাসের ধাপগুলো এই ভিডিওতে আমি বলেছিলাম যে ওই ভিডিওতে যে শ্রেণীবিন্যাসে 7টা ধাপ আছে, শ্রেণীবিন্যাসে 7টি ধাপ আছে। ওই 7টি ধাপ হচ্ছে যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এ হচ্ছে শ্রেণীবিন্যাসের 7টি ধাপ। এই ধাপগুলো তোমরা লিখবা তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এখন তোমরা কিন্তু জানতে পারলে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 5টা তোমরা কীভাবে উত্তর করবে, সংক্ষিপ্ত করে 2-3 লাইন লিখলেই হবে। আর এই সম্পর্কে যদি আরও জানতে চাও আমাদের ক্লাসগুলো দেখে আসতে পারো। এবার পরে একটা নিচে প্রশ্ন আছে, দেখো রচনামূলক প্রশ্ন, জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি? জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হচ্ছে, এটা একটা রচনামূলক তাই একটু বড় পরিসরে লিখতে হবে তোমাদেরকে। শ্রেণীবিন্যাস জিনিসটা কি সেটা বলেছি আমি, যে আমাদের জীবজগতে কিন্তু উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতি আছে। তাই সেই সকল প্রজাতির, যাতে এত প্রজাতি তো আমরা একসঙ্গে একটা মিলালে তো একটা উল্টোপাল্টো হয়ে যাবে, তাই শ্রেণীবিন্যাসটা দেওয়া হয়েছে যাতে আমরা সুন্দর করে একটা সুন্দর পরিসরে বিন্যাস সাজানো থাকলে আমরা খুব সহজে সেটা কী করতে পারবো, সব প্রাণীগুলোকে বের করে ফেলতে পারবো। এবং তোমরা এটা যদি আমার ভিডিও করা আছে একটা দেখবা, যে জীবের শ্রেণীবিন্যাস সেই টপিক নিয়ে একটা ভিডিও আমি করেছি, সেই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে আশা করি এই রচনামূলক প্রশ্নে তোমাদের পরীক্ষা আসলে উত্তর দিতে কোনো সমস্যা হবে না। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, প্রত্যেকটা ভিডিও আশা করি তোমরা দেখবে এবং তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা একদম ইজিলি দিতে পারবে। তাহলে পরের ক্লাসে ইনশাল্লাহ আবারও
নতুন টপিক নিয়ে দেখা হবে, এবং পরের ক্লাসটাতে আমি যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে পরে সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান এবং ব্যাখ্যা দিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে বন্ধু সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।